এক জেলে গেছে মাছ ধরতে। তো জেলে যখন মাছ ধরতে গেছে, যখন সে ছিপটা পানিতে ফেলেছে, তখন বড় একটা মাছ উঠেছে। জেলে সেই মাছটা ধরে ফেলে দিয়েছে। পরের বার আবারও ছিপ পানিতে ফেলেছে জেলে, তখন ছোট একটা মাছ উঠেছে। তখন জেলে সেই ছোট মাছটা ধরে তার যে বক্সে এনেছে সেই বক্সে রেখেছে। তৃতীয়বার জেলে আবারও ছিপ ফেলেছে। তৃতীয়বার যখন ছিপ ফেলেছে, আবার একটা বড় মাছ উঠেছে, তখনও সে সেই মাছটা ফেলে দিয়েছে। এবার চতুর্থবার যখন বড় মাছ উঠেছে, তখনও সে ফেলে দিয়েছে। পঞ্চমবারের মাথায় যখন মাছটা ফেলতে যাবে বড় মাছ, তখন আরেকটা জেলে তার পাশে এসে মাছ ধরতে শুরু করেছে। ওই জেলে বলতেছে, তুমি বড় মাছগুলো কেন ফেলে দিচ্ছ আর ছোটো মাছগুলো কেন তোমার বক্সে রেখে দিচ্ছ? তখন ওই জেলে বলতেছে, আসলে আমার কোনো বড় পাত্র নেই, এই জন্য আমি ছোটো মাছগুলো রেখে দিচ্ছি আর বড় মাছগুলো ফেলে দিচ্ছি। তখন ওই জেলে হাসতেছে আর বলতেছে, তোমার পাত্রটা ছোটো তো কী হয়েছে, তুমি বাজারে যাও, একটা বড় পাত্র নিয়ে আসো। তুমি বড় পাত্র নিলে বড় বড় মাছগুলো রাখতে পারবে, কারণ তুমি বড় মাছ সবসময় তো পাবে না। তেমনি আমাদের জীবনের গল্পটাও তেমনই। আমাদের জীবনে কিন্তু সবসময় ভালো অপরচুনিটি আসে না। যখনই আমাদের জীবনে ভালো কোনো অপরচুনিটি আসবে, সেটাকেই লুপে নিতে হয়। আমরা চিন্তা করি না, আর একটু সামনে গেলে হয়তো বা ভালো অপরচুনিটি আসবে। নো, আপনার যেখানে যে সময়টা এসেছে সেই সময়টা কাজে লাগান। আপনার আজকে ভালো অপরচুনিটি এসেছে, সেই ভালো অপরচুনিটি কাজে লাগান, জীবনে অনেক দূরে সামনে এগিয়ে যেতে পারবেন। নাহলে জেলের মতো যদি সব বড় মাছগুলো ফেলে দেন, যে ছোটো মাছগুলো রেখে দেন, তাহলে দেখবেন একটা সময় পর ওই বড় মাছ আর পাচ্ছেন না, তখন হায়াতুস করতে হবে। সেজন্য সবসময় ভালো অফার আসলে লুফে নেন।